নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি প্রিয়া আপনাদের সঙ্গে চোখ রাখবো এই মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। বিশ্ব নারী দিবসের দিনে মা বোনেদের স্বাস্থ্যের কথা ভেবে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসালো নয়াগ্রামের বড় খাকড়ি গ্রাম পঞ্চায়েত। মেশিনে 10 টাকা ফেললেই মা বোনেরা পাবেন 3টি করে ন্যাপকিন। বিশ্ব নারী দিবসের দিনে মা বোনেদের স্বাস্থ্যের কথা ভেবে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসালো নয়াগ্রামের বরখাকুড়ি গ্রাম পঞ্চায়েতে। মেশিনে 10 টাকা ফেললেই মা বোনেরা পাবেন 3টি করে ন্যাপকিন। বিশেষ স্বয়ংক্রিয় মেশিনে 10 টাকা ফেললেই মহিলারা পাবেন 3-3টে স্যানিটারি ন্যাপকিন। কোনো দ্বিধা সংকোচ করে অস্বাস্থ্যকরভাবে থাকতে হবে না ঋতুমতী মা বোনেদের। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বসানো স্বয়ংক্রিয় মেশিন থেকে প্রয়োজনে সবার অলক্ষ্যে এভাবেই মা বোনেরা পাবেন স্যানিটারি ন্যাপকিন। বিশ্ব নারী দিবসের দিনে এরকম যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে নিজেদের গ্রাম পঞ্চায়েত এলাকায় স্যানিটারি ন্যাপকিনের ভ্যান্ডিং মেশিন বসালো নয়াগ্রামের বরখাকুড়ি গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত প্রধান ভবেশ মাহাতো বিশ্ব নারী দিবসের দিনে মহিলাদের স্বাস্থ্যের কথা ভেবে এরকমই অভাবনীয় উদ্যোগ নেওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষজন। জানা গিয়েছে ভেন্ডিং মেশিনে 10 টাকা ফেললেই পাওয়া যাবে 3টি ন্যাপকিন, কিন্তু এলাকার মানুষের আর্থিক অসচ্ছলতার কথা ভেবে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আগামী দিনে 4টি ন্যাপকিন দেওয়ার চেষ্টা করবে গ্রাম পঞ্চায়েত। এদিন বিশ্ব নারী দিবসের দিনে বড়খাকড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন উদ্বোধন করেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান টগর মাটি। এছাড়া উপস্থিত ছিলেন আইএসজিপিপি কর্মকর্তা সুজিত কুণ্ডু, অঞ্চল প্রধান ভবেশ মাহাতো, নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণী রাউত প্রমুখ। বিশেষ করে মানে মাধ্যমিক এবং এইচএস আছে, এইচএস যেখানে একটু বড় মেয়েরা যায় সেই সমস্ত স্কুলগুলোতে যদি স্কুল নিজে পারে নাহলে গ্রাম পঞ্চায়েত থেকে মেশিন বসিয়ে দেওয়ার ব্যবস্থা আস্তে আস্তে হবে। যদি মহিলা বা নারী যদি সুস্থ হয় তাহলে একজন সুস্থ বাচ্চা জন্ম দিতে পারে, এটা যেমন ঠিক একটা সমাজ পরিবর্তন ঘটতে পারে। যদি নারী শক্তি সচেতনভাবে তার কাজকর্মটা করে যেতে পারে। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, এটা আমাদের জেলা সমাজ মহিলার বিশেষ দৃষ্টি ছিল কিন্তু সুন্দরভাবে প্রতিপালন করা। আর আমরা বড়খাকড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেদিনটা একটু অন্যভাবে পালন করলাম। আমরা গ্রাম পঞ্চায়েতে আজকে স্যানিটারি ন্যাপকিন ভ্যান্ডিং মেশিন আমরা স্থাপন করলাম। আমরা স্যানিটারি এই ন্যাপকিনটা যাতে ধ্বংস হয় বর্জ্য নিষ্কাশন তারও ধ্বংস বসলাম, এবং সুন্দরভাবে একটা শিশুকে দুগ্ধপান করার পক্ষ আমরা একটু উদ্বোধন করলাম। দুদিন ধরে তল্লাশি চালিয়ে অধরা চুরির কেসে বিচারাধীন আসামি, বিচারাধীন এক আসামি থানার ভেতর থেকে চম্পট দেওয়ার ঘটনায় 3 জন পুলিশ কর্মীকে ক্লোজ করলো জেলা পুলিশ। দুদিন ধরে তল্লাশি চালিয়ে অধরা চুরির কেসে বিচারাধীন আসামি, বিচারাধীন এক আসামি থানার ভেতর থেকে চম্পট দেওয়ার ঘটনায় 3 জন পুলিশ কর্মীকে ক্লোজ করলো জেলা পুলিশ। জানা গিয়েছে সোমবার সকালে বেলদার থানা থেকে এক বিচারাধীন আসামি পালিয়ে যায়। একদিন পরেও ধৃতের খোঁজ পেল না পুলিশ। মঙ্গলবার ধৃত যুবককে দুদিন নিজেদের হেফাজতের শেষে আদালতে তোলা হতো, তার আগে বিচারাধীন আসামি থানা থেকে পালিয়ে যাওয়ায় শোরগোল পড়েছে গোটা এলাকায়। ঘটনায় বেজায় অস্বস্তিতে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় কর্তব্যে অবহেলা করায় এএসআই রবুল হোসেন, এনভিএফ যদুনাম হেমব্রম এবং লক্ষণ সরেন এই 3 পুলিশ কর্মীকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন আগে বেলদার একটি গুদামে চুরির ঘটনা ঘটেছিল। অভিযোগ পেয়ে তদন্তে নেমে কেশিয়ারির এলাসআই থেকে সোমনাথ ঘরইকে গ্রেপ্তার করেছিল বেলদা থানার পুলিশ। গত রবিবার ধৃতকে দাঁতন এসিজেএম আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত করতে এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের জন্য ধৃতকে দুদিন নিজেদের হেফাজতে নিয়েছিল পুলিশ, কিন্তু সোমবার সকালে ধৃত যুবক জেলের ভেতর দেওয়ালে অস্বাভাবিক মাথা ঠুকতে থাকায় তাকে অন্য কক্ষে রাখা হয়েছিল। পাহারায় ছিলেন 2 জন পুলিশ কর্মী, থানায় ছিলেন 1 জন ডিউটি অফিসার। সেই সময় কর্তব্যরত পুলিশ কর্মীরা অন্য এক আসামিকে নজর দিতে গেলে চম্পট দেয় ধৃত। দুদিন ধরে মোটর বাইকে বেরিয়ে গোটা এলাকা তল্লাশি চালিয়েও আর পাওয়া যায়নি। থানায় আসেন বেলদা মহকুমা এবং জেলা পুলিশ আধিকারিকেরা। দুদিন ধরে মোটর বাইকে করে তল্লাশি চালান পুলিশ আধিকারিকেরা। থানার ভেতর থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় বেলদা জুড়ে সরগুল পড়েছে। জেলা পুলিশের এই ঘটনায় কর্তব্যে অবহেলায় 3 জন পুলিশ কর্মীকে ক্লোজ করেছেন বলেই জানা গিয়েছে।
রূপনারায়ণ নদীর জল থেকে মৎস্যজীবীদের জলে ধরা পড়ল বিরল প্রজাতির প্রাণী, দেখতে ভিড় স্থানীয়দের। রূপনারায়ণ নদীতে মাছ ধরার সময় মহিষাদলের মৎস্যজীবীদের জালে উঠে আসলো কচ্ছপ প্রজাতির একটি বিরল প্রাণী। স্থানীয়দের দাবি প্রাণীটিকে ব্ল্যাকুর বলা হয়ে থাকে। তবে বন দপ্তরের পক্ষ থেকে প্রাণীটির নাম সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়নি। জানা গিয়েছে নদী থেকে মৎস্যজীবীদের জালে উঠে আসা প্রাণীটির ওজন প্রায় দেড় মন। মহিষাদলের মারুইপাড়া বয়াকড়া এলাকা রূপনারায়ণ নদী থেকে প্রাণীটিকে উদ্ধার হওয়ায় দেখতে ভিড় জমান দূর দূরান্তের মানুষজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুজিত বারুই নামে স্থানীয় মৎস্যজীবী সোমবার রাতে রূপনারায়ণ নদীতে মাছ ধরার জন্য জাল পেতেছিলেন। সেই জালে প্রাণীটি উঠে আসে। প্রথমে প্রাণীটিকে জাল থেকে ছাড়িয়ে নদীতে ছেড়ে দেওয়া হয়, পরে আবার জালে জড়িয়ে যায়। তারপর তারা প্রাণীটিকে পাড়ে নিয়ে এসে জলাশয়ে রাখে। খবর দেওয়া হয় স্থানীয় বন দপ্তরকে। বনকর্মীদের হাতে প্রাণীটিকে তুলে দেওয়ার উদ্যোগ নেন স্থানীয়রা। জানা গিয়েছে, আজ থেকে প্রায় ৩০ বছর আগে এর থেকে একটু বড় মাপের একই রকম একটি প্রাণী এলাকার মৎস্যজীবীদের জালে ধরা পড়েছিল। তারপর আবার এই ধরনের প্রাণী মৎস্যজীবীদের জালে ধরা পড়ায় তা দেখতে দূর দূরান্তের মানুষ ভিড় জমাতে থাকে এলাকায়। বলছি আপনার নাম? আমার নাম মঙ্গলবার। হ্যাঁ, বলছি এইবারে এই এই ধরনের একটা প্রজাতিকে জালে কিভাবে পাওয়া গেল? আমার ছেলে জাল আটতে গেছিল। কোথায় জাল আটতে গেছে? নদী জাল আটতে গেছে, পড়ছে। তারপরে ওই পিলিয়া গুলো আবার ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিতে আবার জাল, আবার জালে এসে লেগে গেছে। তারপর আবার লেগে গেছে, বলে কি করা যায় স্যার, একটা একটু জাল জড়িয়ে গেছে। তারপর ওই স্যার ডেঙায় আবার আমাকে ডাকলো, বলে বাবা কীটা দেখবো আসো। তারপরে দেখুন ওই এটাকে আমি কিছু ছেড়ে দিই, ওখানে লোকের কাছে ছেড়ে দিছি, ছেড়ে দিতে আবার ফেরে সে রাত্রে আবার এইখানে ওই ডাঙায় উঠে আসে। আচ্ছা, এই বুঝলাম। আচ্ছা, কী নাম জানেন না? বাচ্চাগুলো বলে কি কীটা থাকু, বেঁধে রেখা দাও, বাচ্চাটা দেখবে সকাল। আচ্ছা, এই জন্য বেঁধে রেখে দেবো। আচ্ছা, কী করবেন? আবার আইলে ছেড়ে দেবো আবার। এর আগে কি এত এত বছর ধরে তো আমি জালো কিনি, এই প্রথম। হ্যাঁ, আচ্ছা। বিশ্ব নারী দিবসের দিনে আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নিল ভগবানপুর ২ নম্বর ব্লকের পাউশি অন্তর্দেহ অনাথ আশ্রম কর্তৃপক্ষ। বিশ্ব নারী দিবসের দিনে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নিল ভগবানপুর ২ নম্বর ব্লকের পাউশি অন্তর্দয় অনাথ আশ্রম কর্তৃপক্ষ। মহিলারা যাতে আধুনিক পদ্ধতিতে সেলাইয়ের প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হতে পারে তার জন্য ব্যবস্থা করা হয় সেলাই প্রশিক্ষণ শিবিরের। নীলাংশু সাহা জুট মেড ট্রেনিং সেন্টার নামে একটি শিবির করে ভোকেশনাল সেলাই ট্রেনিং দেওয়া হচ্ছে। মঙ্গলবার নারী দিবসের দিন মোট ১৫ জন আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মহিলাকে প্রশিক্ষণের মধ্য দিয়ে ট্রেনিং সেন্টারের পথ চলা শুরু। উদ্যোক্তা সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, মহিলারা স্বাবলম্বী হয়ে নিজেদের হাতে বিভিন্ন সামগ্রী সেলাই করে উৎপাদন করলে তা বাজারজাত করবে আশ্রম কর্তৃপক্ষ। নমস্কার, আজকে হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, এমন কিছু কিছু মেয়েরা পাউশি অন্তদায় অনাথ আশ্রমে থেকে তারা সাফল্যের চূড়াতে পৌঁছে গেছে। আমাদের এই আশ্রমে প্রায় ১০ জন মেয়ে নার্সিং ট্রেনিং নিয়েছিল সরকারিভাবে, তারাও বি আজকে ৫ জন সরকারি চাকরি পেয়ে গেছে, বাকিরা পড়াশোনায় রত। একজন মেয়ে রাধি যাদব, তিনি এসেছিলেন আমাদের কাছে প্রায় ২.৫ বছর বয়সে, সে আজকে উচ্চ মাধ্যমিক পাস করার পর হলদিয়াতে মানে ল পড়ছে। তারপরে আমরা যখন দেখি যে এই ধরনের মেয়েরা কিন্তু কোনো অংশে কম নয়, এরা যেমন অন্তদয় অনাথ আশ্রমে যেমন এদেরকে সহযোগিতা করেছে, তেমনি সরকারও ওদের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছে, তাই আজকে ওরা চরম সাফল্যের জায়গায় পৌঁছেছে। আন্তর্জাতিক নারী দিবস পালন করলো দাঁতনের গণপদা নবজীবন ট্রাস্ট। আন্তর্জাতিক নারী দিবস পালন করল দাঁতনের গণপাদা নবজীবন ট্রাস্ট। মঙ্গলবার বন্যাছর শোভাযাত্রা এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। স্থানীয় এলাকার মহিলাদের নিয়ে নাচ গান সহ নারী দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা হয় এই অনুষ্ঠানে। নবজীবন ট্রাস্টের পক্ষ থেকে এদিনের কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা হয়। লিঙ্গ বৈষম্য নয়, নারী পুরুষ সমান এবং নারীকে তার যোগ্য সম্মান দিতে হবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাঁতন আদালতের অ্যাডভোকেট কোয়েল সিংহ, দাঁতন পঞ্চায়েত সমিতির সভাপতি অনন্ত মান্ডি প্রমুখ। এই সমাজকে আবার এগিয়ে নিয়ে যেতে পারে, এবং আর একটা কোটেশন আমরা লিখেছি, দ্য বেস্ট প্রোটেকশন এনি উমান ক্যান হ্যাভ ইজ কারেজ। তাই প্রিয় মায়েরা, যদি আপনার কাছে সাহস যদি থাকে, আপনাকে
যে কোনো কাজ নিশ্চয়ভাবে আপনারা করতে পারে। ভাষায় প্রকাশ করার মতো নয়, যা কখনো কল্পনাই করিনি। এবং বেসিক্যালি গণপাদা নবজীবন ওয়েলফেয়ার ট্রাস্ট যেটা ভাবতে পেরেছে, সেখানকার কোনো বলার কোনো জায়গাই নেই। আটকে থাকে না যে, সেই হচ্ছে নারী। খুবই খুবই ভালো লাগছে এখানে এসে। সঙ্গে থাকুন, ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর। দেখে থাকুন সানন্দা নিউজ। আপনি কি এক বা একাধিক সমস্যায় জর্জরিত? বিদ্যা, বিবাহ, ব্যবসা, কর্ম, প্রেম বিবাহ, দাম্পত্য কলহ, নিঃসন্তান, দুর্ঘটনা ও রক্তপাত, যে কোনো কঠিন ও জটিল সমস্যা, পুঙ্খানুপুঙ্খ বিচার এবং সুপরামর্শের জন্য যোগাযোগ করুন জ্যোতিষ জগতে অদ্বিতীয় শ্রী বিশ্বজিৎ অধিকারী, স্বর্ণপদকপ্রাপ্ত শ্রী বিশ্বজিৎ অধিকারী। চেম্বার করছেন আপনার শহর বেলদায়, মধুর মিলন লজ, প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় চতুর্থ রবিবার। এছাড়াও মেদিনীপুর, কাঁথি, হলদিয়া, গড়িয়া, দক্ষিণেশ্বর, কেশিয়ারি, বর্ধমান, মেচেদা, শিলিগুড়ি, ত্রিপুরা। 9732514215। মিনা স্টিল এম্পোরিয়াম নতুন রূপে এলো খাজরা হাসপাতালের পেছনে। নিয়ে এলো আলমারি, ড্রেসিং টেবিল, সোফা, আলনা, খাট, পালঙ্ক, চেয়ার টেবিল ও অফিস আসবাবপত্র। স্টিল, কাঠ এবং ফাইবারের যাবতীয় আসবাবপত্র সুলভ মূল্যে গৃহস্থের জীবনে। এছাড়াও লেপ, বালিশ, মাদুর, বেড কভার, ট্র্যাঙ্ক, পাপোশ, ছাতা, কম্বল, লেপ কভার, আলমারি কভার, দরজার পর্দা, মশারি ও ব্যাগ, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি ও অন্নপ্রাশনের সমস্ত আসবাবপত্র সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার সৌমেন্দুতে, মোবাইল নম্বর 8250671651, আরও একটি যোগাযোগ নম্বর 9732533857। প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে। আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ ও প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল কোষ্ঠীবিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা, ফেংশুই। আমাদের পরিবর্তিত ঠিকানা বেলদা, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, প্রতি বুধবার ও বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এছাড়া চেম্বার করেন আদিবাড়ি, ঠাকুর চকে, পেঞ্জিয়া রিক্রিয়েশন ক্লাবে প্রতি সপ্তাহে সোমবার ও শুক্রবার সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। বিশেষ দ্রষ্টব্য, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটার, পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। যোগাযোগ নম্বর 8972306685। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, এবার চোখ রাখবো পরবর্তী খবরে। বড় সড়ো ডাকাতির ছক বাঞ্চল করলো খড়গপুর টাউন থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির আগে ছজনের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করলো পুলিশ। বড় সড়ো ডাকাতির ছক বাঞ্চল করলো খড়গপুর টাউন থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির আগে ছয় জনের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন ধরনের ডাকাতির সরঞ্জাম। জানা গিয়েছে খড়গপুর টাউন থানার পুলিশ সোমবার গভীর রাতে শহরের মথুরা কাটি এলাকা থেকে ছয় জনের একটি ডাকাত দলকে ডাকাতি করার আগে গ্রেপ্তার করে। পাশাপাশি উদ্ধার হয় একটি 7mm পিস্তল, এক রাউন্ড গুলি সমেত বিভিন্ন অস্ত্র। পুলিশ সূত্রে খবর, ধৃতরা প্রত্যেকেই খড়গপুর শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা প্রাইভেট গাড়িতে বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় মর্মান্তিকভাবে ঘটনাস্থলে মৃত্যু হল প্রাইভেট গাড়ির মালিকের। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট গাড়িতে বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় মর্মান্তিকভাবে ঘটনাস্থলে মৃত্যু হল প্রাইভেট গাড়ির মালিকের। ঘটনায় চরম উত্তেজনা ছড়াল ইগড়া শহরে। জানা গিয়েছে মঙ্গলবার ইগড়া শহরের দীঘা মোড় থেকে হাসপাতাল যাওয়ার রাস্তার ধারে নিজের ছোট চার চাকার গাড়ি দাঁড় করিয়ে গাড়ির পাশে ছিলেন গাড়ির মালিক। সেই সময় একটি বালি বোঝাই ডাম্পার এসে ছোট গাড়ির মালিককে পিষে দেয়। সঙ্গে সঙ্গে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনার পর চালক পালিয়ে গেলেও বালি গাড়ির খালাসিকে ধরে ফেলেন স্থানীয়রা। ঘটনায় বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় রাস্তার উপর যান চলাচল। পরে পুলিশ এসে সবকিছু স্বাভাবিক করে। ফের বিষধর সাপের কামড় খেয়ে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল থেকে পরীক্ষা দিল এক মাধ্যমিক পরীক্ষার্থী। ফের বিষধর সাপের কামড় খেয়ে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল থেকে পরীক্ষা দিল এক মাধ্যমিক পরীক্ষার্থী।
সোমবার প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা ওই হাসপাতাল থেকে দিয়েছিল পলাশ সাবরি নিগমানন্দ হাইস্কুলের ছাত্র গৌতম ঘোষ। আর বিষধর সাপের কামড় খেয়ে মঙ্গলবার দ্বিতীয় দিনের পরীক্ষা ওই চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল থেকে দিল চন্দ্রকোনা দু নম্বর ব্লকের কুয়াপুর হাইস্কুলের ছাত্র সঞ্জয় টুরু। জানা গিয়েছে প্রথম দিনের পরীক্ষা দেওয়ার পর দ্বিতীয় দিনের পরীক্ষার প্রস্তুতির সময় বাড়িতে সোমবার রাতে সঞ্জয় টুরুকে বিষধর সাপে কামড়ায়। সঙ্গে সঙ্গে সঞ্জয়কে নিয়ে আসা হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এদিন মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দেয় সঞ্জয় টুরু। পরীক্ষার জন্য হাসপাতাল চত্বরে ছিল পুলিশি নজরদারি। অপরদিকে ছাত্রকে এদিন হাসপাতালে দেখতে আসেন ব্লকের বিডিও অমিত ঘোষ। একজনকে ছাত্রকে কামড়েছিল, তার বাড়িতেই কামড়েছিল। তাকে যথারীতি জানার পরে আমাদের এখানের যে কনভেনার সাহেব আছেন ওনার মারফতে খবর পেয়ে এবং স্কুলের মারফত খবর পেয়ে তাদের তাকে যথারীতি হসপিটালাইজ করা হয়েছে। কিন্তু সেই ব্যাপারটা এসছে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছে, মানে টিচাররাই জানতে পেরেছে যে একে সাপে কামড়েছে। সৎক্ষণাৎ আমরা হসপিটালে নিয়ে এসেছি, নিয়ে এসে হসপিটালেই যাতে পরীক্ষা দেয় সেই সমস্ত ব্যবস্থা করা হয়েছে। আর গতকাল আর একজনকে কামড়েছে, সে রাস্তায় যেতে যেতে সময় সাপে কামড়েছে, তাকেও সঙ্গে সঙ্গে সেই রাত্রেই যাতে তার পরীক্ষা দিতে পারে সেন্টার ইনচার্জ এবং হচ্ছে আমাদের ব্লক প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নিয়ে যাতে আজকে হসপিটালেই পরীক্ষা দিতে পারে। বিএমওই সাহেবের থেকে পারমিশন করানো হয়েছে যে বিএমওই সাহেব বলেছেন যে হ্যাঁ পরীক্ষা দিতে পারবে, সেই অনুযায়ী পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দুজন ছাত্র আছে, দুজন ছাত্র আলাদা আলাদা ঘরে এবং পুলিশের উপস্থিতিতে শিক্ষক মহাশয়দের উপস্থিতিতে পরীক্ষা দিচ্ছে। আপনি কি আজকে আসছিলেন? আমি আজকে এসেছিলাম দেখতে এবং দেখলাম ছাত্রদের সঙ্গে কথাও বললাম, তারা ভালো আছে। আমার সঙ্গে কনভেনার সাহেবও আছেন, এইখানের মাধ্যমিক পরীক্ষার এই রিসাল্টের কনভেনার, উনিও দেখলেন। আমরা তার পড়াশোনার যদি বইপত্র মানে পরের দিনের যে পরীক্ষা আছে তার বইপত্রেরও যদি কোনো বাড়ি থেকে আনতে হয় সেটাও আমরা ব্যবস্থা করে দেবো বললাম। খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হলে আমাকে জানাতে বললাম, আমরা ব্লকের তরফ থেকে বা হসপিটালের তরফ থেকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করে দেবো। এখন হসপিটালেই থাকবে, হসপিটালে থেকেই ওরা পরীক্ষা দেবে। রক্তের রিপোর্টগুলো করানো হয়েছে, এভিএস চালানো হচ্ছে। কিছু শারীরিক দুর্বলতা রয়েছে কিন্তু ভয় কেটে গেছে, আমরা বিএমওই সাহেবের তরফ থেকে জানতে পারলাম, বা যিনি ট্রিটমেন্ট করছেন তিনিও বললেন যে এখন আর সেরকম হয়নি, কিন্তু শারীরিক দুর্বলতার কারণে সেন্টারে গিয়ে এখনই পরীক্ষা দিতে পারবে না, তাই আমরা হসপিটালেই ব্যবস্থা করেছি। জমিতে চাষের ফদল তদারকি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার গোপালপুর অঞ্চলের বালুটোলা এলাকায়। জমিতে চাষের ফসল তদারকি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার গোপালপুর অঞ্চলের বালুটোলা এলাকায়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম শুকুরুদ্দিন আলী, বয়স 57 বছর, বাড়ি বালুটোলা গ্রামে, পেশায় কৃষিকাজ করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে রোজকার মতন বাড়ি থেকে কিছুটা দূরে জমিতে গিয়েছিলেন সোমবার। সন্ধে নেমে আসলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করতেই নজরে আসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে রয়েছেন শুকুরুদ্দিন আলী। কোনো ক্রমে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। স্থানীয় সহ পরিজনদের অভিযোগ, এলাকার কিছু জমির মালিক জমিতে কোনো গবাদি পশু যাতে না ঢোকে সেজন্য অবৈধভাবে বিদ্যুতের তার চারিপাশে লাগিয়ে রাখে, আর সেই তড়িৎবাহী তারে বুঝতে না পেরে সংস্পর্শে আসায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ঘটনায় প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন করবেন বলেই জানিয়েছেন পরিবারবর্গ। এদিকে মৃতদেহ পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। মঙ্গলবার মানিকচক থানার পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। কেন মারা গেছে? আমি টোয়াটো চালাই, আমার কাকা হলো দুর্দশায়ক, আমার কাকা, আমি ডাড্ডার সময় বাড়ি গেছি, বাড়ি যে টোয়াটোটা গলিতে দাঁড় করতে করতে আমার বাড়িতে বলছে যে বোড়া বাঘা খুঁজে পাই না, তো তুমি তাড়াতাড়ি মাঠে যাও। আমি আর আমার ছোট ভাইটাকে নিয়ে মাঠে গেছি, মাঠে গিয়ে একটা কাকাকে ফোন করলাম কি কাকা খুঁজে পাওয়া যায় না, তো তুমি একটু চণ্ডীপুরের নাম্বার দাও, ওই কাকাটার নাম্বারও দিল। আবার লিটনকে ফোন করলাম, লিটনকে ফোন করে জিজ্ঞাসা করলাম, তো বলছে না কাকা তো এদিকে আসেনি। কোথায় পেলেন? মাঠের মধ্যে। কোন কোথায় এটা? বাড়ি থেকে কতদূর? চণ্ডীপুর আর বালুটোলার মধ্যখানে আনসারের জমিতে। কিসের জমি ছিল? ভুট্টার জমি। কি অবস্থায় ছিল?
ওই তো মুখের ভারে তারের উপরেই পড়েছিল। তারে কি কারেন্ট ছিল? হ্যাঁ তারে কারেন্ট ছিল। কেন কারেন্ট দিয়েছিল? তার আগে ওকে যার জমিতে পেয়েছি আমরা কিন্তু জানি না, ওকে বলছি যে কাকা বাড়িতে নাই তো তোমাদের জমির একটু কারেন্টটা বন্ধ করো, আমরা জমিতে খুঁজবো, কাকাকে খুঁজে পাওয়া যায় না। ও তখন আমাকে বলছে যে ফরিদের বাড়ি যাও, ফরিদের বাড়ি থেকে কারেন্টটা আছে ওখানে বলো, ওই ওখানে বন্ধ করে দিল। তার তাক ওখানে ফরিদের বাড়ি যাওয়া হয়নি, এর মধ্যে আরও কিছু লোক আমাদের গ্রামের কাকা তো ভাইগুলো আর সমাজের চলে আসলো, দেখ খোঁজাখুঁজি করতে লাগলাম তো ওই আনসারের জমিতে পাওয়া গেল। মৃত অবস্থায় পাওয়া গেছে? এখন কোথায় নিয়ে এসছে? এখন হসপিটালে নিয়ে এসছে মানুষ। কী নাম যে মারা গেছে? শুকুর দিছে। কী করেছে? শুকুর দিয়ালি। কী করেছে? সেই দিন মজুরি করে খাই। আজকের মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।